الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হজ্জ বাইতুল্লাহিল হারাম আজকে শিক্ষা দিচ্ছে এক মুসলিম অপর মুসলিমের প্রতি কি ধরনের সম্পর্ক হতে পারে, রাজা হোক আর সাধারণ মানুষ হোক, দেশের প্রেসিডেন্ট হোক আর সাধারণ মানুষ হোক, হজ্জ বাইতুল্লাহিল হারামের ইহরামে যখন আপনি কার্যক্রম শুরু করবেন, আপনার ঘরে শত পোশাক থাকুক, ওই দুটি পোশাক দিয়েই আপনাকে ইহরাম বাঁধতে হবে। ভিন্ন রাজকীয় ভাব সেখানে আপনার দেখানোর কোনো সুযোগ নেই। একজন সাধারণ মানুষের অবস্থা আর আপনার অবস্থা সব যেন একাকার সমান। এজন্যই বলি আমরা যে অনেক সময় আপনি রাজকীয়ভাবে VIP-ভাবে হজ করলে সেটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এমনটার কোনো সুযোগ নেই। যদি তাই থাকতো তাহলে অর্থশালী ব্যক্তিরা যে যত বেশি টাকা খরচ করে হজ করে সেই ক্ষেত্রে সফল হওয়ার চেষ্টা করত, কিন্তু তার সুযোগ নেই। হতে পারে আপনি 15 লক্ষ টাকা খরচ করে VIP বেশে পরিবেশে হজ করলেন, আর একজন সাধারণ মানুষ তিনি 3 লক্ষ টাকা খরচ করে কষ্ট করেই হজ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাশীল অর্থশালী হওয়ার কারণে নয়, VIP হওয়ার কারণে নয়, বা গরিব হওয়ার কারণে নয়, আল্লাহর কাছে মর্যাদাশীল হলো আকরা আতকাকুম, তোমাদের মাঝে আল্লাহ ভীতি যার মাঝে যত বেশি রয়েছে, যার ভিতরে আল্লাহর তাকওয়া যত বেশি রয়েছে সেই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি সম্মান। সুতরাং এই হজ্জ বাইতুল্লাহিল হারাম, এই অহমিকা, এই আমিত্ববোধ, এই দাম্ভিকতা সব দূর করে যেন সকলকে একাকার করে দিচ্ছে। সেই আরাফার ময়দান, সেই উন্মুক্ত মুজদালিফার ময়দান, সকলের গায়ে একই পোশাক। ধনী সেই রাজা বলেন আর সাধারণ প্রজা বলেন, সবার অবস্থা যেন একাকার। ইসলাম এই শিক্ষায় দিচ্ছে, ইসলাম এই শিক্ষায় দিচ্ছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই হজ্জ বাইতুল্লাহিল হারাম ঠিক এমনইভাবে আজকে গোটা বিশ্বের মুসলিমদেরকে শিক্ষা দিচ্ছে। আপনি কোন ভূখণ্ডের, কোন ভাষার, কোন বর্ণের, কোন স্তরের, সেটি সেখানে কোনোই কাজে আসবে না। সবাই সেখানে সমান, একজন আরেকজনের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল হজ্জ আশহুরুম মালুমাত ফমান ফরাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজ্জের নির্দিষ্ট সময়ের মাস রয়েছে, যে ব্যক্তি এই সময়ের মাঝে হজ পালনের ইচ্ছা পোষণ করবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, কোনো অশ্লীলতায় জড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কোনো অবাধ্যতায় লিপ্ত হওয়ার সুযোগ নেই, পরস্পরে ঝগড়া তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাবেন এমন সুযোগটিকেও নেই। আফ্রিকার সেই জঙ্গলের মানুষ যদি হয়ে থাকে, যাকে দেখতে আপনার কাছে সুশ্রী মনে হচ্ছে না, কিন্তু সে ব্যক্তিও কাছে আসলে তাকে আপনি ধিক্কার দিয়ে তাড়াই দিতে পারবেন না, তাকেও একজন ইমানি ভাই, মুসলিম ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলিয়েই আপনাকে সেই হজ্জ বাইতুল্লাহিল হারামের কাজ সম্পাদন করতে হবে। আজকে যেন গোটা বিশ্বের মানুষদেরকে পারস্পরিক সেই ভেদাভেদ দূর করে কিভাবে ঐক্যের প্রাচীর গড়ে তোলা যায়, সেই শিক্ষায় আজকে এই হজ্জ বাইতুল্লাহিল হারামে মুসলিম উম্মাকে দেওয়া হচ্ছে। সত্যিই যদি আজকে আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারতাম, তাহলে আজকে মুসলিমেরা নির্যাতন নিষ্পেষণের শিকার হতো না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, হজের সময় একে অপরের সাথে আন্তরিক ঠিকই, সেখান থেকে চলে আসলে আবার যেই ইবলিসি চিন্তা, একজন অপরজনকে দেখতে পারে না সেই চিন্তা নিয়েই ব্যস্ত, সেখানে কোনো পার্থক্য নেই
কে সরকারি দল আর কে বিরোধী দল, কোনো পার্থক্য নেই কে কোন দল আর কে কোন তরিকা, সবকে একাকার হয়ে যেতে হয়। এই শিক্ষাটা যদি গ্রহণ করতো আজকে মুসলিমেরা, তাহলে আপন দেশে গিয়েও তারা একাকার হয়ে যেত, ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলিম উম্মার মাঝে বিভেদ খুঁজে পাওয়া যেত না। আজকে এই মহামিলন কেন্দ্র হাজ্জু বাইতুল্লাহিল হারাম থেকে গোটা মুসলিম উম্মার সেই শিক্ষা নিয়েই পারস্পরিক সুসম্পর্ককে বৃদ্ধি করা উচিত, ইমানি সম্পর্ককে আরও মজবুত করা উচিত। তাহলেই সম্ভব হবে অমুসলিমদের নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার থেকে মুসলিম উম্মার বের হয়ে আসা এবং সুপ্রতিষ্ঠিত হওয়া। মুসলিম উম্মা যেন সেই শিক্ষা গ্রহণ করেই সে পথেই পথ বেছে নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই হজ্জ বাইতুল্লাহিল হারাম কতই না ত্যাগের শিক্ষা দিচ্ছে, কতই না ত্যাগের শিক্ষা দিচ্ছে। অতীতে বিষয়টি আরও বেশি সুন্দর ছিল, এখন অনেকটা সহজ হয়েছে। অতীতে যারা হজে যেত তারা জীবনের চূড়ান্ত বিদায় নিয়েই হজে যেত। যখন পানিপথে হজে যাওয়ার সিস্টেম ছিল, দীর্ঘ সময় ধরে যেতে হতো, আশা থাকতো না যে আবার ফিরে আসব, এজন্য জীবনের চূড়ান্ত বিদায় নিয়েই চলে যেত। আর এখন তো উন্নত প্রযুক্তির যুগে আকাশপথে যাওয়া হয়, অল্প সময়ের মধ্যে যাওয়া যায়, আবার প্রতিদিনের খবর যেন আপডেট সবসময় চলছেই, শুধু আপডেট নয় বরং সেখানে কি করছে, কিভাবে তাওয়াফ করছে, কিভাবে কোথায় চলছে সেটাও সরাসরি ইমোর মাধ্যমে বা আরও কিছুর মাধ্যমে সরাসরি সবাইকে দেখাচ্ছে। এটি আরেক ফেতনা, হজ নষ্ট করার এটি আরেকটি বড় কাজ, হজ নষ্ট করার এটি আরেকটি বড় কাজ। আপনার হজ কেমনে তাওয়াফ করলেন, কোথায় গিয়ে উঠলেন নামলেন, এটি মানুষকে দেখানোর জন্য নয়। সেভাবেই বাইতুল্লাহর কাছে দাঁড়িয়ে সেলফি নেয়, অমুক জায়গায় গিয়ে আরেকজন সেখানে বিশেষ ভঙ্গিতে ছবি তোলে, আরেকজন আরেকভাবেই করে, এটি করা মানেই হলো হজটাকে নষ্ট করে দেওয়া ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমাদের এগুলি অবশ্যই প্রতিটি মুসলিমের বর্জন করা একান্ত কর্তব্য। আপনার হজ মানুষকে দেখানোর জন্য নয়, আপনার পরিবারের সদস্যকেও দেখানোর জন্য নয়, আপনার হজ হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর জন্য। আর আল্লাহকে দেখানোর জন্য কোনো ছবিও তোলার প্রয়োজন হয় না, কোনো অনলাইনেও দেওয়ার প্রয়োজন হয় না, ফেসবুকেও ছাড়ার প্রয়োজন হয় না, কোথাও দেওয়ার প্রয়োজন হবে না আল্লাহকে দেখানোর জন্য। এগুলি সব মানুষ দেখানোর মাধ্যমে নিজের হজটাকে নষ্ট করে দেওয়া ছাড়া কিছুই নয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে এই হজ আজকে ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়। এখন হজ সফরের জন্য আপনি যাচ্ছেন 40-45 দিন, নিজে এত ব্যস্ত, হজ কারা যায়? হজ যারা ব্যস্ততা মুক্ত তারা যায় এমন তো নয়। ওই রিক্সা চালায় যে বেচারা দিনে, তার কাজ হলো সকালে উঠে রিক্সা নিয়ে বের হবে, সন্ধ্যাবেলায় ফিরে আসবে, যা উপার্জন আলহামদুলিল্লাহ, আর বেশি টেনশন তার নাই, যখনই ডাকবেন তখনই পাবেন। কিন্তু যিনি সম্পদশালী ধনী মানুষ, একাধিক সাইডে তার ব্যবসা বাণিজ্য চলছে, আরও কিছু চলছে, তাকে যদি বলেন যে ভাই আসুন এই দক্ষিণ খুলশী মসজিদে আজকে দিনে আলোচনা হবে গুরুত্বপূর্ণ, কয়েক মিনিট আধা ঘন্টা একটু শূন্যের ব্যবস্থা নেই, তিনি বললেন যে ভাই আমার তো কোনো সময় নেই, এত ব্যস্ততার মধ্যে কেমনে যাব। কিন্তু হজ্জ বাইতুল্লাহিল হারাম পালনের জন্য যখন আপনি যাচ্ছেন, সব ছেড়ে দিয়ে আপনি এই দীর্ঘ সময়ে মাসের ঊর্ধ্বের জন্য আপনি চলে যাচ্ছেন, এমনকি যাওয়ার সময় আপনি সেই ভাবটাও নিয়ে যাচ্ছেন যে হতে পারে সেই সমাবেশে বিদায়ও ঘটে যেতে পারে, বিদায় ঘটে গেলেও যেন সেটা সেভাবেই হয়ে যায়, সেই মানসিক প্রস্তুতিও নিয়ে যাচ্ছেন। এটাই আপনাকে শিক্ষা দিচ্ছে যে হজ্জের জন্য যখন এতটুকু আপনি ত্যাগ স্বীকার করতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিন জানার জন্য, শেখার জন্য যে কোনো সময় এই ধরনের ত্যাগ স্বীকারের প্রস্তুতি আপনার থাকতে হবে। বাস্তবেই দেখুন,
ওই সেই সাহাবি হানজালা রাদিয়াল্লাহ তাআলা আনহু, তাদের মানসিকতাটা এই ধরনেরই ছিল, ত্যাগ শিকারের প্রস্তুতিটা এমনই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ডাক এসে গেছে, বের হতে হবে দিনের জন্য, ইসলামের জন্য যেতে হবে। সাহাবি সদ্য বিবাহিত, তিনি তার সেই বাসর ঘরেই সময় কাটাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক এসে গেছে, কানে এই ডাক আওয়াজ পৌঁছেছে, আর বিছানা তাকে ধরে রাখতে পারেনি, ইসলামের জন্য বের হতে হবে, আমাকে যেতে হবে। বের হয়ে গেছেন, তার এই ত্যাগের কথা জানেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাইরের কোনো মানুষ জানে না। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, সত্যি তার ঘর থেকে বের হওয়াটা হলো জীবনের শেষ বের হওয়া, ওই ঘরে আর ফেরার কোনো দিন সুযোগ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। বের হয়ে আসার সময় তার ফরজ গোসল করেও তিনি বের হওয়ার সুযোগটুকু পান নাই, হয় ব্যবস্থা ছিল না, প্রস্তুতি ছিল না, সময় সুযোগ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, কিভাবে বিলম্ব করি, সেটাকে সাড়া দিতেই হবে। এ অবস্থায় তার শাহাদাত বরণ হয়ে গেলে তার ভিতরের এই খবর জানেন তার বিছানার সঙ্গী, জানেন আলিম, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মূল্যায়ন করলেন, তাকে মর্যাদা দিলেন, তার গোসল ফরজ ছিল। শহীদদের নিয়ম হলো গোসল ছাড়াই তাদের জানাজা দেওয়া, এটা তারও বিষয় তাই হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো মানুষ দিয়ে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফেরেশতা দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিলেন। এটি হলো আল্লাহর জন্য ত্যাগ শিকারের মর্যাদা, আল্লাহর জন্য ত্যাগ শিকারের মর্যাদা, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়ার মর্যাদা। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মূল্যায়ন করলেন, সুবহানাল্লাহ। এই হজ আমাদেরকে সেই শিক্ষা দেয়, হজ পালনের জন্যই ছুটে যাচ্ছি, সব কিছু ছেড়ে যাচ্ছি, ঠিক তেমনইভাবে এই ছেড়ে যাওয়ার বা এই দিনের জন্য ত্যাগ স্বীকার করার মানসিকতাটা আমাদের সবসময় অর্জন করা দরকার। আপনাকে আপনার ব্যবসা বাণিজ্য পরিবার পরিজনের ব্যস্ততা ধরে রাখছে, রাখবেই ধরে, কিন্তু সেটা থেকে আপনি বের হবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সেই শিক্ষা আমাদেরকে নেওয়া উচিত, আমরা যেন সেই শিক্ষাও গ্রহণ করতে পারি। কোন মুহূর্তে কখন আপনাকে চলে যেতে হবে, আপনার ব্যস্ততা কখনো ধরে রাখতে পারবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় দীর্ঘ করার সুযোগ নেই, হজ্জ বাইতুল্লাহিল হারাম শিক্ষা দিচ্ছে, সত্যি ইসলাম যে একটি নির্ভেজাল দিন, কিভাবে ভাবতে আশ্চর্য হয়, আশ্চর্য হতে হয়, নারী পুরুষ আবাদে বিচারণ করবে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটবে না, এমন পরিবেশ মনে হয় পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না, শুধু এক জায়গায় পাওয়া যায়, সেটাই হলো বাইতুল্লাহিল হারামের চতুর্দিকে নারী পুরুষ কিভাবে তওয়াফ করছে অবাধে মিশ্রিত হয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো সেখানে অশালীন কোনো দুর্ঘটনা, কোনো খবর সংবাদ কানে আসেনি। এটাই প্রমাণ করে যে হজ বা ইসলাম এটাই যে হচ্ছে সত্যি প্রকৃতপক্ষে একটি নির্ভেজাল দিন, তার প্রমাণই দিচ্ছে এই হজ্জ বাইতুল্লাহিল হারাম, গোটা বিশ্বের মানব জাতিকে সেইটি দৃশ্যের দৃষ্টিতে তাদের যাচ্ছে। আসুন আমরা হজ থেকে এই শিক্ষাগুলি গ্রহণ করে তাওহীদের বিষয়ে, শিরক মুক্ত হওয়ার বিষয়ে, সুন্নাহর বিষয়ে, বিদা মুক্ত হওয়ার বিষয়ে এবং আরও যেগুলি আমরা সংক্ষিপ্ত সময়ে শুনলাম, সেই সব শিক্ষা গ্রহণ করে যেন আমাদের ইমান আখলাককে আরও সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।